এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সিকিউরিটি সিকিউরিটি কে কোথায় আছো? ম্যাডাম ম্যাডাম বলুন, ওনাকে ওনাকে এক্ষুনি বাড়ির ভেতর নিয়ে যেতে হবে। চলুন চলুন এক্ষুনি চলুন চলুন আমাকে একদম চলুন চলুন আমাকে বলছি তো একদম চলুন একদম ছাড়বেন না চলুন আমাকে চলুন আমাকে চলুন চলুন আমাকে চলুন। এটা তো সেই ওষুধ যেটা যেটা সেদিন মামনিকে দেওয়া হয়েছিল। এটা আপনার কাছে এলো কি করে? এই ওষুধটা আপনার কাছে এলো কি করে বলুন? কোথায় ভাবলাম রাত হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে টুক করে লোকটার থেকে ওষুধটা নিয়ে নেবো, কিন্তু না হলো না। ঠিক সময় মতো বাগড়া দিতে ওই ডালি চলেই এলো চলেই এলো। কিন্তু এবার কি করবো? আমি আমাকে দেখে ফেলেনি তো বাই চান্স। আমাকে যদি নাও দেখে ফেলে তাতে কি, ওই লোকটাকে যদি ধরে ফেলে, বাই চান্স যদি লোকটা আমার নামটা বলে দেয়। মা হয়ে আমি তোকে অবিশ্বাস করে না, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে তুই তোর জীবন দিয়ে আগলালি। আর আমি তোকে ভুল বুঝলাম রানী। আমি তো আগেই বলেছিলাম তোমার মেয়ে পরিবারের কোনোদিন কোনো ক্ষতি করতে পারে না। চল না, কিসের ওষুধ এগুলো? কেন আপনার কাছে এই ওষুধগুলো? উত্তর দিন, কেন চুপ আছেন কেন বলুন? ডালি কি হয়েছে নাকি এত চেঁচামেচি করছো কেন তুমি? এই বৌদি কি হয়েছে, কি হচ্ছে এখানে? এই দাঁড়াও আমি আলোটা জ্বালাই একটা। দাঁড়াও তো। হ্যাঁ এই তো পুমা, এই লোকটা কে? ঋষভ, উনি এই বাড়িতে মাঝরাতে চোরের মতো ঢুকে এসেছিল। হোয়াট? বাবা, তোর উৎসুকতা কথা বোঝা যাচ্ছে। কি চুরি করতে এসেছিল চুরি? এই সিকিউরিটি, তোমরা কোথায় ছিলে? আমি তো স্যার ওই পিছনে গেটে দাঁড়িয়ে ছিলাম স্যার, উনি হয়তো সেই ফাঁকে চলে এসেছেন স্যার। আচ্ছা যাকে, ঠিক আছে, আপাতত মানে কোনো কিছু চুরি যায়নি, এটাই গুড নিউজ। আমি বরং একটা কাজ করি, আমি এক্ষুনি পুলিশকে ফোন করি। দাঁড়াও। না ঋষভ, পুলিশকে ফোন করতে হবে না। পুলিশকে খবর দেওয়ার আগে আমাদের ওনার থেকে অনেক কিছু জানতে হবে। মানে কি জানবো? জানবো ওনার আসল উদ্দেশ্যটা কি। দক্ষিণ বাবু, উনি এই বাড়িতে চুরি করতে আসেন, উনি এসেছিলেন মামনির ক্ষতি করতে। কি হবে জানস যদি সবটা বলে দেয়? তাহলে তো দাদা সত্যি জানলে আমি শেষ। কি বলছেন? কি এই লোকটা অদিতির ক্ষতি কেন করতে চাইবে? রক্তিমবাবু, আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে আমরা যখন অষ্টমঙ্গলার জন্য ওই বাড়িতে যাই তখন মামনিকে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটা মানুষের ওষুধ না, কুকুর বেড়ালের ওষুধ। হোয়াট? কিন্তু তুমি যেভাবে বলেছিলে আমরা মাসিমণিকে ঠিক সেভাবে ওষুধগুলো দিয়েছিলাম মিমি। কিন্তু অমৃতা, আমার রেখে যাওয়া ওষুধটা আসলে মামনিকে দেওয়া হয়নি। সেদিন মামনি এমনি এমনি অসুস্থ হয়ে পড়ে, কেউ ইচ্ছে করে মামনি ওষুধটা পাল্টে দিয়েছে, আর তাই তোমরা ঠিক সময় ওষুধ দিলেও মামনি অসুস্থ হয়ে পড়ে। আসলে আমার না প্রথম থেকেই সন্দেহ ছিল যে ডক্টর মল্লিকের ওষুধ খেয়ে মামনি কিছুতেই অসুস্থ হতে পারে না, কিন্তু সেই সময় আমি আমার কোনো প্রশ্নেরই উত্তর পাইনি। কিন্তু এই যে বলে না, সত্যিটা ছাই চাপা আগুনের মতো, যতই লুকোনোর চেষ্টা করো না কেন একদিন সবার সামনে উঠে আসবেই। আর ঠিক তেমনই সেদিন যখন আমি রান্নাঘরে যাই তখন সত্যিটা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যায়।
এই ওষুধ তো কোনো মানুষের ওষুধ নয়, ভেটেরিনারি মেডিসিন। মেনলি বাড়িতে কুকুর বিড়ালের জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়। এই ওষুধ যদি কোনো মানুষ ইনটেক করে তাহলে তার প্যারালাইসিস অবধি হয়ে যেতে পারে। আচ্ছা কিন্তু বৌদি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে ওষুধের প্যাকেজিং গুলো তো ঠিকই ছিল, মানে তাহলে ভেতরের ওষুধগুলো কি করে পাল্টে গেল? মানে ঋষভ, তার উত্তর তো এখন উনি দেবেন, বলুন। আরে এক সেকেন্ড, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি ডালি। এই লোকটা কে? কোন হরিদাস পাল যে এ ওষুধের প্যাকেজিং চেঞ্জ করবে বা ভুল ওষুধ ভেতরে ঢুকিয়ে দেবে? ইট ইজ নট দ্যাট ইজি। এ কে? কে? প্রতিমাবু, আমি সব বলবো, তার আগে আপনাকে এটা জানতে হবে যে যেদিন এই ঘটনা ঘটে তারপর থেকেই আমি এই ওষুধটা কী করে এই বাড়িতে এলো তার খোঁজ নেওয়া শুরু করি। আর এই ক্ষেত্রে আমাকে হেল্প করে আমাদের অফিসেরই একজন এমপ্লয়ী রণজিৎবাবু। উনি আমাকে বলেন যে এই ভেটেরিনারি ওষুধগুলো কাছাকাছি কোথাও পাওয়া যায় না, আর এই বাড়ির কেউ এই ওষুধ কিনেছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হলো, এই ওষুধগুলো এই বাড়িতে এলো কি করে? আর এই সব কিছুর উত্তর একজনই দিতে পারবে, আর সেটা হলেন উনি। না কিন্তু বৌদি, আমি এখনো একটা জিনিস বুঝতে পারছি না, এই বাড়িতে এমন কেউ নেই যে ছোটদির খারাপ চায় বা ক্ষতি চায়, আর আমরা এতক্ষণ ওকে চোর বলে ভাবছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওই ওষুধ পাল্টে দিয়েছে, আমি না কিছু বুঝতে পারছি না। ঋষভ, আমি তো একবারও বলিনি যে উনি এই কাজটা করেছেন। আচ্ছা, এমনও তো হতে পারে যে কেউ ইচ্ছা করে ওনাকে দিয়ে এই কাজটা করেছে, হতে পারে তো? আসলে আমি না প্রথমে ভেবেছিলাম যে উনি হয়তো চুরি করতে এখানে এসেছে, তাই আমি চোর ভেবে ওনাকে হাতে নাতে ধরতে যাই, আর তখনই ধস্তাধস্তির মধ্যে আমি এই ওষুধটা ওনার পকেট থেকে পাই। দেখি একবার। রক্তিমবাবু, এটা সেই ওষুধ যেটা খেয়ে মামুনি প্রায় নিস্তেজ হয়ে পড়ে, তার মানে পরোক্ষভাবে হলেও মামুনির আজকে এই অবস্থার জন্য একমাত্র উনি দায়ী। Scoundrel, how dare you? How dare you? আমার বোনকে নকল ওষুধ দিয়েছিস। কে তোকে ইনস্ট্রাকশন দিয়েছিল ওষুধ বদলে দিতে? কে তোকে ইনস্ট্রাকশন দিয়েছিল বল? কার ইনস্ট্রাকশনে তুই কাজ করছিস? কে বল? এই বাড়িতে কে তোকে ইনস্ট্রাকশন দিয়েছে? বলছি ওঠ, চল চল বলছি, বলবি না তো? লাস্ট টাইম বলছি, আমি বলছি, আমি সব বলছি, আমাকে একটু টাইম দিন ভাইদা। ভাইদা তুই বলছি, আমি বলবো ভাইদা, একটু শান্ত হও, বলছে তো বলবে। আমি আমি বলছি, বলো বলো। আমি টাকার জন্যই এই ওষুধগুলো কিনে আসতাম। হোয়াট, তুমি কাকে ওষুধগুলো দিতে আসতে? কে তোমার টাকা দিত? কে দিত বলো? বলো না তো আবার মার খাবে, বলো। তুমি এসব? না 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 মধুমণি, একদম না, ও মিছে কথা বলছে মধুমণি, আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না। আমি তো মিথা নবীকে এরকম একটা কাজ করেছো তুমি? হ্যাঁ, ছি 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 ছি, তুমি আর বড় বড় কথা বলছো। দাদা দাদা, আমরা ভাবতে পারছি না, দুধকলা দিয়ে কালসাপ পুষেছি এতগুলো বছর ধরে,
যাকে ভরসা করে অদিতির দায়িত্ব দিয়েছিলাম, সে সে আমাদের এত বড় সর্বনাশ করেছে। কিন্তু আমি তো এসবের কিছু চাই না রক্তিম বাবু। আমি এখানে নিজের অধিকার আদায় করতে আসি। আমার একমাত্র লক্ষ্য আমার মামুনিকে সম্পূর্ণ সুস্থ করে তোলা, আমার ভালো বাবাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করা। আর যেদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, সেদিন এই বাড়ি ছেড়ে, এই মিথ্যে সম্পর্কের বন্ধন ছেড়ে, আপনাকে আর আমাকে দুজনকেই মুক্ত করে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবেন মানে? মানেটা তো আপনি জানেন, আপনি জানেন যে এই সম্পর্কটা একটা মিথ্যে নাটক। আমি আপনাকে একটা ভালো জেস্টার দেখাতে গেলাম, একটা পজিটিভ জেস্টার, আপনি কোন কথাকে কিভাবে ক্যাচ করলেন? মানে এবার থেকে আপনার সাথে নো টকিং, খালি লেখায় আপনার সাথে কথা হবে, যাতে উল্টোপাল্টা কথা আপনি আমাকে না শোনাতে পারেন। না না রক্তিম বাবু, আমি আপনাকে কথা শোনাইনি, আমি শুধুমাত্র সত্যিটা বললাম। যাকগে, আমার আপনার সাথে কথা বলার মতো ইচ্ছে নেই, আমি বেরোলাম, আসি। আরে কি করলি এটা? আরে বৌদি তো অভিমান করে কিছু কথা বলতে চাইছিল, আর তুই তুই চেঁচামেচি করে দিলি, আরে বলে দিলি, কি কি করলি এটা? কি বাহ, ভেরি নাইস, আমার পরিবারের লোক আমার এগেনস্টে, যত দোষ নন্দকোষ সব বল আমার। ডালি এভাবে তড়ি ঘড়ি কোন দরকারি কাজে গেল? চলুন চলুন, দেরি হয়ে গেছে। আমার ফোন। হ্যাঁ ম্যাডাম বলুন। বুঝি তুষার আর নমিতাকে থানা থেকে ছাড়াতে পেরেছ? এই এই যাচ্ছি যাচ্ছি। কোনো কাজের একটা সিরিয়াসনেস নেই না তোমার? এদিকে ডালি এখান থেকে বেরিয়ে পড়েছেন, আই এম শিওর ও এখান থেকে থানাতেই যাচ্ছে, সরাসরি যাতে ওদের দুজনের মুখ থেকে কোনো কথা বের করতে পারে। তুই বোঝো না না, বললাম তোমাকে পরিপূর করেছ, ও ওখানে পৌঁছাবার আগে ওদেরকে ছাড়াতেই হবে। না না আপনি চিন্তা করবেন না, আমি উকিলবাবুকে নিয়ে থানাতেই যাচ্ছি। একটা কথা বলুন ম্যাডাম, ওই ডালি তুষারকে চিনতে পারেনি তো? ও সেই কোন ছোটবেলায় ওকে একবার দেখেছে, ওর পক্ষে চেনা সম্ভব? যদি সত্যি ডালি চিনতে পারতো তাহলে বলে দিত না আমাদের সবার সামনে। বেশ বেশ, তাহলে ঠিক আছে, আমি ওই তুষারকে বের করার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি এখন রাখছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? আসলে আজ সকালে আমার বাড়ি থেকে দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, আমি তাদের সাথেই কথা বলতে চাই। কিন্তু আমি যখন তখন তো কলিজের সঙ্গে দেখা করা যায় না ম্যাডাম। দাদা প্লিজ বোঝার চেষ্টা করুন, আমাকে একবার ভেতরে যেতে দিন, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি একবার দেখা করেই চলে আসব। এই কি করছে? এখন ডালিকে এখানে আসতে হলো, এখন এখান থেকে বেরোবো কি করে? আজ হবে না ম্যাডাম, আপনি পরে পারমিশন নিয়ে আসবেন। আচ্ছা তাহলে অন্তত আপনাদের বড় বাবুর সাথে দেখা করিয়ে দিন প্লিজ। বললাম তো এখন হবে না। আমি বেশিক্ষণ সময় নেব না দাদা, আমি আমার জাস্ট 5টা মিনিট লাগবে, আমি দেখা করেই চলে আসব। আচ্ছা বেশ, কাদের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের নাম বলুন। একজনের নাম নমিতা, আরেকজনের নাম না আমি আমি ঠিক জানি না, বলতে পারবো না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। ম্যাডাম আপনি যাদের কথা বলেছিলেন খানিক আগে উকিলবাবু ওদের ছাড়িয়ে নিয়ে চলে গেছে। এত তাড়াতাড়ি উকিলের ব্যবস্থা হলো কি করে?
বাবা, এই এটা এটা রাখুন রাখুন, এটা ম্যাডাম দি স্যার কখনো ওই মুখ হবেন না। হ্যাঁ, তুমি দুজনকেই বলছি মনে রাখবে যে কোনোভাবেই যেন রক্তিম আর ডালি তোমাদের কখনো দেখতে না পায়, তোমাদের টিকি না দেখতে পায়, ঠিক আছে? যান যান, আপনি চলে যান, যান 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 যান। হ্যাঁ, এদিক দিয়ে একটা কথা বলা হয়নি। কী কথা? ডালি মনে হয় আমাকে চিনতে পেরে গেছে, ও বুঝে গেছে যে 11 বছর আগে আমি মুখার্জি বাড়িতে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও তুমি যাও। ম্যাডাম, বলছি যে একটা কথা বলার আছে আপনাকে। আপনি বলেছিলেন না যে ওই ডালি তুষারকে দেখে চিনতে পারবে না, কিন্তু একটু মুশকিল হয়েছে, ডালি তুষারকে চিনে ফেলেছে। মনে তো হচ্ছে আমি যেটা ভাবছি সেটাই সত্যি, কেউ আড়াল থেকে বড় খেলা খেলছে, কিন্তু কিন্তু সেটা কে আর আমি জানবোই বা কি করে? ডালির মানভঞ্জন করার জন্য এই সমস্ত এই এলোমেলো করেছি ঘর, এটা কি কোনো কাজে দেবে? ফ্র্যাঙ্কলি বলো। আসলে তেতো বাবু, দিদিভাই না নোংরা একদম পছন্দ করে না, আর এসে যখন ঘরের এই অবস্থা দেখবে তখনই তোমার সঙ্গে ঝগড়া করবে, আর তখনই শুরু হয়ে যাবে আমাদের আসল কাজ। আপনি বাস্কেটবল খেলতে জানেন না তাই এই সব নকড়া দেখাচ্ছে। আমি নকড়া দেখাচ্ছি? হ্যাঁ, আমার মেয়ে বাড়ির কাজের লোকের কাছে ক্ষমা চাইবে না। এর আগেও বাড়ির কাজের লোককে মাথায় তুলে বাড়ির অনেক সর্বনাশ ডেকে এনেছো তোমরা, তাই প্লিজ প্লিজ এই ভুলটা আর করো না মিথিলা, আর প্লিজ মেয়েকে সঠিক শিক্ষা দিতে শেখো। মাকে কেন বলছো ভাবি, কেন বলছো মাকে? সব দোষ আমার না, যে আসল দোষী সে তোমাদের চোখে মহান। একদিন ঝর্ণা মাসির জন্য আমার ভাই আমাদের ছেলে সবাইকে না, রণর মৃত্যুর জন্য ঝর্ণা দায়ী, এটা প্রমাণিত নয়। শেখর, শেখর তুমি এত বছর পরেও এই কথাটাই বলবে এখনো? আলো দেখতে না,
এটা আশা করি তোমার মনে আছে মিথিলা। বৌদি 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 দাঁড়া 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 প্লিজ, আমার আমার কথাটা শোনো। না 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 শোনো, আমি তোমার সামনে হাত জোড়ো করছি, প্লিজ আমাকে হেল্প করো, এইভাবে মুখ ফিরিয়ে নিও না প্লিজ। দেখো দেখো তুমি আমাকে হেল্প করতে পারো, প্লিজ প্লিজ। আমি কিশোর, তুমি কেন বুঝতে পারছো না তুমি আগুন নিয়ে খেলা করছো, এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তোমার কোনো ধারণা নেই। তুমি আমাকে বলেছিলে ভালোবাসার মানুষকে খুব ভাগ্য করে পাওয়া যায় বৌদি, আর আজ যখন আমি আমার সমস্ত মনের কথা আমার ভালোবাসার মানুষকে জানিয়েছি, আমি যখন তাকে নিজের জীবনে আনতে চাইছি, তার সাথে থাকতে চাইছি, তুমি মুখ ফিরিয়ে নিচ্ছো। না না এটা করো না প্লিজ। দেখো শুধুমাত্র তুমিই পারবে আমাকে আর ঝুমকে এক করতে, প্লিজ প্লিজ কিছু একটা করো প্লিজ। আচ্ছা বেশ বেশ আমি কথা বলবো, কিন্তু কিন্তু তোমার দাদা দিদিভাই যদি মেনে না নেয় তাহলে না আমার সত্যি কিছু করার থাকবে না। কি রে বাবা, এ তো এদিকে তাকাচ্ছেই না, এত কষ্ট করে খাটটা সাজালাম। ডালি বলছিলাম যে বলছিলাম যে শ্রেয়া শ্রেয়া আজ থেকে অমৃতার ঘরে থাকবে। কেন কেন মানে কি কেন মানে এটা কি ওর ইচ্ছা হয়েছে, ইচ্ছা হতে পারে না মানুষের, তাই থাকছে গিয়ে খেলা করবে দুজনে। বলছিলাম যে এই এই দেখুন এদিকে এই এই এদিকে আসুন এদিকে আসুন, এই দেখুন ডালি রক্তিম রক্তিম ডালি, ও পারে তুমি মানে আমি, ও পারে আপনি এ পারে আমি। এসব কি করেছেন আপনি, কেন করেছেন এসব? মানে করেছি কারণ আপনি ওই সোফাতে শুতেন দেখতে ভালো লাগতো না, আপনি এখানে এখন আরাম করে শুতে পারবেন কমফোর্টেবলি, ওই জন্য। কিন্তু কেন কেন আবার কি, আপনাকে আপনি যাতে কমফোর্টেবলি শুতে পারেন, মানে মানে আমি আপনাকে সম্মান দিলাম, আমি বুঝতে পারছি না মানে কি প্রবলেমটা কোথায়। মানে আমাকে একটা কথা বলুন তো, আপনাকে এসব বুদ্ধি কে দেয়? হ্যাঁ কে দেয়? হ্যালো হ্যালো, বুদ্ধি কে দেয় মানে আমি রক্তিম দেব বর্মন, আমার কি আমার কি এই মাথায় ব্রেন নেই নাকি? হ্যাঁ আমি নিজের বুদ্ধি নিজে খাটাতে পারি না। হ্যাঁ আমি আমি এটা শিখেছি একটা সিরিয়াল থেকে। কি সিরিয়াল? আপনি কাজ বাদ ছেড়ে সিরিয়াল দেখছেন এখন? না না সিরিয়াল দেখছি না, আরে ওই আমার মোবাইলটা কোথায় গেল, মোবাইলে একটা ক্লিপিং দেখেছিলাম। ক্লিপিংটা কি দেখেছি জানেন? আরে দজ্জাল জেদি বউ তার স্বামীর সাথে থাকতে চায় না, এইবারে স্বামী এই ফর্মুলাটা লাগায়। এই শুনুন, প্রথমত আমি না ওই জেদি নই, আর আপনি না একেবারে যাচ্ছে তাই। মানে আপনি এরকম ভাবে রিয়াক্ট করছেন কেন বলুন তো, আমি তো আপনার সাথে ভালো করে কথা বলছি, আপনি এভাবে রিয়াক্ট করছেন, আপনার ভালোর জন্য তো আমি কথাগুলো বললাম আপনাকে। আপনি সত্যি আমার জন্য কিছু করতে চান তো, চান তো? তাহলে আমার একটা কথা রাখবেন প্লিজ। হ্যাঁ বলুন না। আসলে রক্তিম বাবু আপনার ভাই মানে মানে ঋষভ একটা মেয়েকে না ভালোবাসে আর 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 সত্যি বিয়ে করতে চায়, আর আর এটা না মানে আপনি পারেন এই বাড়ির সবাইকে রাজি করাতে, কিন্তু তার আগে রক্তিম বাবু আপনাকে রাজি হতে হবে। হ্যাঁ ওই শয়তানটা প্রেম করছে আর আমাকে বলেনি। বলছিলাম যে আপনি তাকে চেনেন, মানে যার সাথে প্রেম করছে তাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ আসলে রক্তিমবাবু সে মেয়েটা কি আমার দিদি, শেখর মুখার্জি চুম মুখার্জি। আপনি প্লিজ একবার ঋষভ ঋষভ
রক্তিমবাবু আমার কথা শুনুন, দাঁড়ান রক্তিমবাবু, প্লিজ রক্তিমবাবু, রক্তিমবাবু, ঋষভ, রক্তিমবাবু আমার কথা শুনুন, ঋষভ, রক্তিমবাবু প্লিজ, ঋষভ, রক্তিমবাবু থাক না, আইদা বল তুই আমায় ডাকছিলি, গালি যে কথাগুলো বলছিস সেটা ঠিক না ভুল? রক্তিমবাবু আপনি একবার প্লিজ আমার, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি প্লিজ। দাদা হঠাৎ এত রেখে গেল কেন, কি করেছে আবার ঋষভ? ঋষভ, ডালি যে কথাগুলো বলছে সেটা ঠিক না ভুল? ঠিক ভাই দা, বৌদি ঠিক বলছে। ঋষভ তুই জেনে শুনে এটা কেন করলি? ঋষভ হয় দাদা, কেউ তো আমাকে কিছু বলবে প্লিজ, এট লিস্ট তুই তো অন্তত কিছু বল, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, এত রেগে গেছিস কেন, কি অপরাধ করেছো? মনিপ ভাই আমি কোনো অপরাধ করিনি, আমি একজনকে ভালোবেসেছি, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। ভালোবেসেছিস এটা তো ভালো কথা ভাই। আচ্ছা দাদা তুই বা কি বলতো, ওর তো এটা প্রেমে পড়েরই বয়স, ওকে তো ভালোবাসতেই পারে, আমাদের তো খুশি হওয়ার কথা। তার আগে জিজ্ঞেস কর মেয়েটা কে, আগে জিজ্ঞেস কর, বুঝতে পার? আচ্ছা আচ্ছা ওকে, কে ঋষভ? ঝুম মুখার্জি, শেখর মুখার্জির মেয়ে। সব জেনে শেখর মুখার্জির মেয়ে কি? তোর কি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে ঋষভ? না কেন মাথা খারাপ কেন হতে যাবে, আমি কি কোনো ভুল করেছি? তুই ওই পরিবারের মেয়েকে বিয়ে করবি বলে ডিসাইড করেছিস, যেই পরিবার আমাদের সবাইকে, আমাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, ওয়াই তো লজ্জা করছে না? না করে না দিদি ভাই, করে না, কারণ আমি আমি ঝুমকে ভালোবাসি, আর তুই যে শত্রুতার কথা বলছিস সেই শত্রুতার সাথে আমাদের ভালোবাসার জাস্ট কোনো সম্পর্ক নেই। আর জানিস এই শত্রুতা দ্বন্দ্ব এসবের থেকে অনেক বড় শক্তি হলো ভালোবাসার শক্তি, তাই তোরা যাই বলিস না কেন আমি ঝুমকেই বিয়ে করব। ইম্পসিবল, আমি বেঁচে থাকতে বিয়ে কিছুতেই হবে না। তুই বুঝতেই পারছিস না ওই পরিবারটা ভালো না, ওই পরিবারের মেয়েগুলো ভালো না, ওরা ঠক চচ্চর মিথ্যাবাদী কুচক্রী পরিবার। দিদি ভাই একদম চেঁচাবে না ডালি, একদম তুমি চেঁচাবে না, আমি খুব ভালো মতো জানি সবটা তোমার প্ল্যান। যেতে শেয়ার বল না ভাই। বর্দি ভাই ইউ রং, বৌদি এই বিষয়ে কিছু জানতো না, ইনফ্যাক্ট বৌদি আমাকে সাবধান করেছিল এর কনসিকোয়েন্সেস কি হতে পারে, সাবধান করেছিল আমাকে। আমিও তোকে সাবধান করছি, ওই মেয়েটাকে ভুলে যা ঋষভ, এইটা নিয়ে আর কোনো কথা হবে না, দিস কনভারসেশন ইজ ওভার। সরি ভাই, এত সহজে এই কনভারসেশন ওভার হতে পারে না। তুই যদি মুখার্জি বাড়ির মেয়েকে বিয়ে করে এই বাড়িতে বউ হিসেবে আনতে পারিস তাহলে আমি কেন পারবো না? না ভাই দা তুই ভুল কিছু করিস না, আমি এটা বলছি না তুই ভুল করেছিস বা খারাপ কিছু করেছিস, একদম ঠিক করেছিস, ভালো করেছিস। আর তুই যদি মুখার্জি বাড়ির মেয়েকে এই বাড়িতে ফ্যামিলি মেম্বার হিসেবে জায়গা দিতে পারিস তাহলে আরেকজন মেয়েকে কেন জায়গা দিতে পারবি না, কি অসুবিধা আছে কেন বল? যাক ঠিক আছে, কারণটা আমি তোকে বলে দিচ্ছি, তুই আসলে আমাকে ভালোই বাসিস না, সবটা লোক দেখানি, এতদিন তুই আর বর্দি ভাই আমার ইচ্ছে আমার স্বপ্নগুলোকে সাপ্রেস করে নিজের ইচ্ছে আমার উপরে চাপিয়ে দিয়েছিস, আর আজকেও তাই করছিস। ভাইটা তুই আমাকে মারলি, ঠিক করেছে, ঠিক করেছে ভাই, একদম ঠিক করেছে দাদা, এই চটটা যদি তোকে আগে মারত তাহলে আজ এভাবে বিপথে তুই যেতিস না।
শেখর মুখার্জির মেয়েকে বিয়ে করার এই ভূতটা